হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অপারেশন পোলো নিয়ে আলোচনা করব। 1947 সালের 15ই আগস্ট ভারতের বিভাজনের মাধ্যমে পাকিস্তানের উৎপত্তির সাথে সাথে স্বাধীনতা পেয়েছিল ভারত। সেই সময় 3টি রাজ্য স্বশাসন চেয়েছিল, যথাক্রমে কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়। কিন্তু তৎকালীন উপপ্রধানমন্ত্রী লৌহ পুরুষ শ্রী সর্দার বল্লভভাই প্যাটেল বুঝতে পারেন যে এই দেশের মাঝে হায়দ্রাবাদ যদি ভারতের শাসনের অধীনে না আনা যায়, তবে ভবিষ্যতে এটা ক্যান্সারের আকার ধারণ করবে। তাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে আলোচনা করেন হায়দ্রাবাদ সংযুক্তিকরণের। প্রায় 2,14,190 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে হায়দ্রাবাদ রাজ্যে 80% হিন্দু ছিল, কিন্তু রাজসভার কোনো পদে হিন্দুদের কোনো পদাধিকার ছিল না, শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষদেরই অধিকার থাকত। এদের নিজস্ব সেনা, রেল পরিবহন ও ডাক বিভাগ ব্যবস্থাও ছিল। নেহরুজি লর্ড মাউন্ট ব্যাটেনকে সঙ্গে নিয়ে সপ্তম নিজাম মীর ওসমান আলী খানের সাথে শান্তির প্রস্তাব রাখেন সংযুক্তিকরণের জন্য, কিন্তু মীর সাহেব তা প্রত্যাখ্যান করেন এবং আরও কয়েকবার সেই প্রস্তাব দেওয়া হলে তিনি তা পূর্বের মতনই প্রত্যাখ্যান করেন। সর্দার প্যাটেল কিন্তু প্রথম থেকেই সেনা অভ্যুত্থানের কথা বলে আসছিলেন, অবশেষে সেই কাজই করতে হয়। কারণ অবশ্য নিজাম একদমই ভারতের সাথে সংযুক্ত হতে চাইছিল না। তখন পাকিস্তানের মাথা তথা জনক জিন্নাকে প্রচুর অর্থ প্রদান করে যাতে নিজের রাজ্যকে স্বশাসিত রাখতে পারে ও ভারতের থেকে নিজেদের আলাদা রাখতে পারে, ও জিন্না আশ্বাসন দেয়। সর্দার প্যাটেল সেনা প্রমুখ মেজর জেনারেলকে একটি বৈঠকে ডেকে জিজ্ঞাসা করেন যে অপারেশন চলাকালীন যদি পাকিস্তানের থেকে যদি কোনো সৈন্য প্রতিক্রিয়া হয়, তাহলে কি তার জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা প্রস্তুত আছে কিনা। তাতে ওনার শুধু হ্যাঁ বলাতেই স্থির হয় অপারেশন পোলোর। এই পোলো নাম দেওয়ার কারণ হলো ওই সময় হায়দ্রাবাদে কমপক্ষে 12টি পোলোর মাঠ ছিল, কিন্তু এই অপারেশনের কোড নাম ছিল পুলিশ অ্যাকশন। নিজাম সেই সময় জিন্নাকে চিঠি লিখে জানতে চায় ভারতের বিরুদ্ধে পাকিস্তান সেনা অভ্যুত্থান করবে কিনা, কিন্তু সেই সময় জিন্না বলেন যে সামান্য কিছু এলিট ক্লাস লোকজনের খাতিরে পাকিস্তানের সেনাবাহিনীকে সমস্যার সম্মুখীন করতে পারবে না। এই তথ্য জানা যায় কুলদীপ নাইয়ারের লেখা অটোবায়োগ্রাফি বিয়ন্ড দ্য লাইন্স বই থেকে। এরপরে 1948 সালের 13ই সেপ্টেম্বর জেএন চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদে সেনা অভ্যুত্থান শুরু হয়। প্রথম 2 দিন একটু অসুবিধার মধ্যে পড়তে হলেও ভারতীয় জওয়ানদের বাগে চলে আসে হায়দ্রাবাদ ও 17ই সেপ্টেম্বর সন্ধ্যায় রাজাকাররা আত্মসমর্পণ করে এবং 18ই সেপ্টেম্বর 1948 সালে হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয়। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল 35,000 ভারতীয় সেনা ও নিজামের পক্ষ থেকে 22,000 স্টেট ফোর্স এবং 2,00,000 রাজাকার, এবং জীবনহানি হয়েছিল 10 জন ভারতীয় সেনার ও 807 জন নিজামের সেনা মারা গিয়েছিল, 1,647 জন বন্দী হয়েছিল। এছাড়া 1,373 জন রাজাকার মারা গিয়েছিল ও 1,911 জন বন্দী হয়েছিল, এবং দুঃখজনকভাবে প্রায় 30,000 থেকে 40,000 সাধারণ নাগরিক মারা গিয়েছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।